পিতা আনামিয়া, মাতা হাজারা খাতুন, উত্তর ধর্মপুর আব্দুল আলী গোমস্তার বাড়ি। আমি তখন ক্লাস নাইনের ছাত্র। তখন যুদ্ধে যাওয়ার জন্য আমাকে ইউসুফ মাস্টার ওনার সাথে আরও অন্য অন্য যারা আছে এরাই উৎসাহিত করে। আমি রফিক সাহেবের সাথে ভারতে যাই। আমরা সাবরুম দিয়া ক্যাম্পে উঠা, ওখান থেকে আমাদেরকে হরিণে ক্যাম্পে নিয়ে যায়। হরিণে ক্যাম্পে আমরা ট্রেনিং দেওয়া ফেরত আসি। তখন এইখানে এসে আমি ফিরজর বাড়ির আবু আহমদের কমান্ডে কাজ করছি। আবু আহমদের কমান্ডে অপারেশনগুলো করছি, বিশেষ করে কঙ্কায়া খালের জঞ্জুয়ারের পুদি মাঝে মাঝে কঙ্কায়া খালের যে অপারেশন যুদ্ধ, ভয়াবহ যুদ্ধে ওই অপারেশনে আমি ছিলাম। সারা দিনভর যুদ্ধ চলছে, শেষে শেষ মুহূর্তে আমাদের কাছে তখন গোলাবার প্রায় অনেকটা কমে গেছে। নানভুর ক্যাম্প থেকে ইপিআর আইসা যখন মোটর সেলিং করছে, এই মোটর সেলিংয়ে তখন পাকিস্তান হানাবাহিনী হটতে বাধ্য হয়েছে। এর পরপরেই এক সপ্তাহ পরেই দেশ স্বাধীন হয়ে গেছে। গদ্দম বাকিসের পাশে একটা ক্যাম্প ছিল, ওই ক্যাম্পের ওখানে ছিলাম, এরপর স্বাধীন হয়ে গেছে। আমাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি এবং দেশ স্বাধীন করছি, বঙ্গবন্ধু সপরিবারে হত্যা করার পরিপ্রেক্ষিতে আমাদের মুক্তিযোদ্ধার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করছি, দেশ স্বাধীন করছি, এই আশা আকাঙ্ক্ষা ফসল আমরা গড়ে উঠেতে পারি নাই। সেই সময় আমাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। এখন আমরা মনে করি এই মুক্তিযোদ্ধার যাদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা গঠন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, তারাই এখন ক্ষমতায়। আশা করি আমরা সামনে দেশ উন্নতি হচ্ছে, সামনে আরও উন্নতি হবে। বর্তমান তরুণ প্রজন্মের যেই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করছে, আমরা আশা করি তরুণদের সামনে আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।